হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আপনার মাঝে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনার মাঝে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে নর্মালি আমরা আমাদের ফটো বা পিকচার তুলে থাকি বা আমরা ছবি তুলে থাকি, ছবি তোলার ক্ষেত্রে আমরা সাইজে আমাদের ব্যাকগ্রাউন্ডটি মুছে ফেলার জন্য বা আমরা ব্যাকগ্রাউন্ডটি সাইজে উঠিয়ে নেওয়ার জন্য তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই আমরা। তো এমন এমন সময় দেখা যাচ্ছে যে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে চান বা ব্যাকগ্রাউন্ডটি যদি চেঞ্জ করতে চান তো অনেক সময় লেগে যাবে, অনেক আপনাকে অনেক টাইম দিয়ে ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে। তো আজকে এমন একটি সিস্টেম ব্যবহার করবো যেটার মাধ্যমে আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি চাইলে আপনার যে কোনো ফটো থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেলতে পারবেন এক সেকেন্ডের মাধ্যমে, আমি বা আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে পারবেন এবং যে কোনো আপনি ব্যাকগ্রাউন্ড আপনার ছবির সাথে লাগিয়ে দিতে পারবেন জাস্ট এক সেকেন্ডের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে দিই কীভাবে আপনি এই সিস্টেম দিয়ে আপনার যে কোনো ফটোতে করবেন। তো তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ অ্যাট ফার্স্ট ভিডিওটি একটা লাইক করে দিন। আর এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি আছে একটা লাল সাবস্ক্রাইব, জাস্ট ওখানে একটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনের প্রেস করুন যাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো এখন কথা না বাড়িয়ে দেখে দিই কীভাবে আপনি চাইলে আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটি এক ক্লিকের মাধ্যমে সরিয়ে নিতে পারেন। তো এটার জন্য জাস্ট আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি পরে দেখাচ্ছি, অ্যাট ফার্স্ট দেখা দিই কীভাবে আপনি আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে ফেলতে পারবেন বা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ফটোতে অ্যাড করতে পারবেন। তো নর্মালি যখন অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড বা ইনস্টল দেখতে পাচ্ছেন আপনি ইমেজ আইকন, ইমেজ আইকনে ক্লিক করে দিবেন। তো ইমেজ আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে বা আপনার যে মেমোরি আছে ওইখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর জাস্ট আপনি এখান থেকে জাস্ট আপনি আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এখান থেকে একটা ফটো সিম্পল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট আমি এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ফটোটি সিলেক্ট করার পর জাস্ট স্ক্রোপ হয়ে যাবে অটোমেটিক। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রিক আইকন বা ট্রিক, এখানে ট্রিকে ক্লিক করে দেবেন। ট্রিকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট একটি অ্যাড আসবে, অ্যাডটা আপনি ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পর দেখতে পারেন আপনার এখানে ফটোটি লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পারেন আপনার ফটোটি এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর জাস্ট এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন, জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারেন আপনি যখন এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো ফটো এখানে অ্যাড করে দিতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ড থেকে। এখানে অনেকগুলো ফটো আছে বা অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে কোনো ফটো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন একদম খুব সহজে। জাস্ট আপনি এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আপনি এখান থেকে খুব সহজে পরিবর্তন করে নিতে পারেন। আপনি এখান থেকে জাস্ট এগুলো ফাইল ফটো আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। নর্মালি আপনি যেভাবে মন চাই আপনি এখানে সেট করে দিতে পারেন। আপনি জাস্ট এখান থেকে আমি জাস্ট খুব করে আপনাকে দেখা দেখতে পাচ্ছেন, এটা আপনি যেভাবে মন চাই আপনি এখান থেকে বসে নিতে পারেন। একদম সেম টু সেম আপনার ব্যাকগ্রাউন্ডটি আপনার ছবির সাথে ম্যাচ হয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে যখন ছবিগুলো অ্যাড করে নেবেন বা ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে নেবেন একদম ছবির সাথে ম্যাচ হয়ে যাবে। তো এখন আপনি চাচ্ছেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটি না রেখে আপনি জাস্ট ম্যানুয়াল ব্যাকগ্রাউন্ড রাখতে চান, তো এটার জন্য জাস্ট আপনাকে কী করতে হবে, এটার জন্য জাস্ট আপনি এখানে স্ক্রল করে এদিকে আসবেন। আসার পর দেখতে পারবেন এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, আপনি জাস্ট কাস্টম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। কাস্টম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে বা অটোমেটিক কেটেই যাবে, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটি চলে যাবে। এখান থেকে আপনি চাইলে এই শুধু আপনার ফেসটা, মানে আপনার যে ফেসটা আছে এটা শুধু আপনি অ্যাড করে নিতে পারেন বা আপনি এটা সেভ করে নিতে পারেন। আপনার ফেসটা আপনি এখান থেকে জাস্ট সেভ করে নিতে পারেন এবং তারপর আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে বা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চাচ্ছেন, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড বা আপনি হোয়াইট রাখবেন বা ইয়েলো রাখবেন বা ব্ল্যাক রাখবেন, রেড রাখবেন বা আপনার ব্যাকগ্রাউন্ডটা, আপনি যে কোনো জায়গায় আপনি জাস্ট আপনার ফেসটা অ্যাড করতে পারবেন এখান থেকে সেভ করার পর। জাস্ট আপনি এখানে সেভ আইকন দেখতে পাচ্ছেন, সরাসরি সেভ আইকনে ক্লিক করে দিলে এখান থেকে জাস্ট সেভ দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারেন এটা আপনার গ্যালারিতে চলে যাবে, শুধু আপনার এই ফেসটা চলে যাবে। তো আপনি চাইলে যে কোনো জায়গায় বা যে কোনো আপনি যে কোনো স্ক্রিনে আপনি আপনার ফেসটা অ্যাড করে নিতে পারেন খুব সহজে। ইনস্টল করার জন্য আপনাকে নর্মালি কী করতে হবে, আপনার গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তো নর্মালি আমি আমার গুগল প্লে স্টোরে চলে আসলাম। তো গুগল প্লে স্টোরে এসে জাস্ট সার্চ বক্সটিতে চলে যাবেন। তো সার্চ বক্সটিতে আসার পর এখানে লিখবেন ফটো এডিটর, জাস্ট টেলিফোট ফটো এডিটর লিখে সার্চ দিলে ঠিক আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। দেখতে পাচ্ছেন আর টেলিফোট ফটো এডিটর নামে সার্চ দিলে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এবং যেভাবে দেখাচ্ছি এইভাবে আশা করি আপনি আপনার ফটো বা যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড আপনি পরিবর্তন করতে পারবেন একদম খুব সহজ। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্ত ফিরছি পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি। থ্যাংকস বন্ধুরা, থ্যাংকস ফর এভরিবডি, আই এম কামিং ফর নেক্সট ভিডিও।